খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহযোগিতায় মঙ্গলবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ফুড প্রসেসর মিট। ত্রিপুরা প্রযুক্তি আপগ্রেডেশন, বাজার সংযোগ এবং আর্থিক প্রকল্পের সচেতনতা নিয়ে এই দিনের এই কর্মশালা আলোচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, চেয়ারম্যান ইন্ডিয়ান চেম্বার অব কমার্স সুজিত রায়, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বক্তব্যের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রসেসিং আর ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে এই আজকের কনফারেন্সটা, কনক্লেভটা আয়োজিত হতে চলেছে। এখানে মেইনলি আমরা লো কস্ট টেকনোলজি, কম পয়সায় টেকনোলজি এবং আমাদের হাতের কাছে যে র মেটেরিয়াল আছে সেইগুলো প্রসেস করে কীভাবে আমাদের মাইক্রো স্কেলের লোকেরা এবং ইউথ এবং যারা কাজ করতে চায় এবং নিজের ইউনিট তৈরি করতে চায় তাদের জন্য আজকে এটা আয়োজিত হচ্ছে। এবং আমাদের সাথে ICAR আছে এবং NABARD আছে, ব্যাংক আছে, তারা কীভাবে সহায়তা পাবে এদের থেকে এবং টেকনোলজি, ICAR বলবে লো কস্ট টেকনোলজি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।